টাওয়ার চিকর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। কিন্তু ৯ তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই, এটা একজনের কাজ নয়, একাধিক জনের কাজ। আমাদের ওই বন্টি ওষুধ বাজার চক্রের সব জেনে ফেলেছিল, সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল, ড্রাগ র‍্যাকেট জেনে ফেলেছিল, তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তাই ৯ তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি, প্রধান বিচারপতি লিভ গ্র্যান্ট করে পরের দিন ফার্স্ট হিয়ারিং হয় আমাদের পিটিশন। আমি ডক্টর অর্চনা ম্যাডাম মজুমদার, তরুণ জ্যোতি তিওয়ারি আরেকটা পিটিশন, দোস্তব পাচ্ছি সহ আরো একাধিক পিটিশন ছিল। পিতৃনেত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটা সময় যখন ফাইনাল হিয়ারিং হয় তখন তাকে ভোকালতনামা দেন, পরিবার যুক্ত হন। তারপর থেকে পরিবার, তার পিতৃদেব মাতৃদেবীরা, আমরা যা বলছি, বাংলা যা বলছে, গোটা ভারতবর্ষ যা বলছে, আজকে তারাও একই কথা বলছে যে আমরা, মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল, ১০ লক্ষ টাকা দিতে চেয়েছিল, আমরা রিফিউজ করেছি। আর মমতা ব্যানার্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়, একজন করেনি অনেকে যুক্ত, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুখ্যমন্ত্রী দোকান কাটা, লাজ নেই লজ্জা নেই আমার কাছে, নন্দীগ্রামে হেরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যান। এই মুখ্যমন্ত্রী বলছেন ১০ লাখ টাকা তো দেওয়াই যেতে পারত। ছি ছি মমতা ব্যানার্জি, ছি। তাই এই লড়াই লড়তে হবে আমাদের, সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোন বিকল্প নেই, এর কোন বিকল্প হতে পারে না। বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়, এদের একটাই কাজ সারা বছর, কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে জোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো আর চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা, এই রাজ্যকে রসাতলে গাড্ডায় পাঠিয়ে দেওয়া মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে সারা বছর। এমন ভাব যেন এরা বিজেপির থেকেও বেশি লড়াই করতে চায়, আর ভোট এলেই নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবারের লোকসভা ভোটেও ১২টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে এই তথাকথিত মাত্র আসছে কুড়া, এদের থেকেও সাবধান থাকতে হবে। আমাদের ৫ দিন ধরে ধর্ণা চলবে, আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান। এই লড়াই ভারতীয় জনতা পার্টি আরো আরো তীব্র থেকে তীব্র করবে, গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে। আমরা ৯ তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আমরা ১৪ তারিখে রাত্রিবেলা আর্জি করে ইএনটি ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা, সিসিটিভি লোপাট করা, ওষুধ
করে লুট করা মমতা ব্যানার্জি লাল চুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এই দাবি এখান থেকে করতে চাই। এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি, নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে, বদ্ধগ্রাম থেকে গুন্ডা এসেছে, উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতা ডাউনলোড হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে। পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জি শিক্ষা দাও কার্যকর করেছেন, হীরা হাকিম অতীন ঘোষ জড়ো করেছেন, টিটাগড় দমদম পানিহাটি কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে 32 জনকে তুলে নিয়ে গেছে, লালবাজার 27 জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে এসে মোবাইলে ছবি তুলছিল, মাত্র 5 জন এক হয়েছে। কাদের আড়াল করছেন আপনি, কাদের আড়াল করছেন? আড়াল করুন, বিজেপি ছাড়বে না, আমাদের লড়াই চলতে থাকবে, রাজপথে চলবে, আইনি লড়াই চলবে। নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোন শর্ত ছাড়াই, রাজনীতি ছাড়াই, ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধর্নাতে যোগ দিন, দলে দলে যোগ দিন, এই ধর্না মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ, এই ধর্না মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ, এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ, এই ধর্না মঞ্চ হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনের মঞ্চ। তাই এই ধর্না মঞ্চে বিরোধী দলনেতা সহ আমার সমস্ত কলিগকে মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন, 12টা থেকে 9টার মধ্যে আমরা আসব, আপনাদের সঙ্গ দেব, আপনারা আমাদের সঙ্গ দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ করবে। সবাই ভালো থাকুন, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।